এই দেশের 100 জন মানুষের মধ্যে আপনি একজন যে আমাকে চিনে না তখন বলছেন না আমি তো পরিমণিকে চিনি পরিমণির চেনার লেভেলটা আসলে সবার চেয়ে উপরে সেটা কি তার কোনো সিনেমা দিয়ে নাটক দিয়ে উপস্থাপনা দিয়ে আমরা রাজকে সুপারস্টার বলতে পারি না পরাণ কি সেইভাবে হয়েছে হাওয়া কি সেভাবে হয়েছে শিল্পী শাকিব খানের ছবি হিট হওয়ার জন্য কি এই প্রচারণা লাগে লাগে তো না ইদানিং আমাদের মানে প্রথম সারির নায়ক নায়িকাদের মানে মুভির থেকে বেশি পার্সোনাল লাইফ নিয়ে বেশি তারা চর্চায় থাকে এটা আপনি কিভাবে দেখেন পার্সোনাল লাইফ তো সবাই আছে পার্সোনাল লাইফ ডিপেন্ড করে কার কেমন হবে সেদিন আমি একজন মানুষের সাথে কথা হচ্ছিল উনি আমাকেও চিনেন না তখন আমি তাকে বললাম একটু রাগ হই একটা কাজে আমরা গিয়েছিলাম আমি বললাম যে আপনি আমাকে চিনেন না বোধহয় এই দেশের 100 জন মানুষের মধ্যে আপনি একজন যে আমাকে চিনে না তখন বলছে না আমি তো পরিমণিকে চিনি সবাই চিনে তার মানে পরিমণির চেনার লেভেলটা আসলে সবার চেয়ে উপরে সেটা কি তার কোনো সিনেমা দিয়ে নাটক দিয়ে উপস্থাপনা দিয়ে এটা তার পার্সোনাল লাইফ দিয়ে তাহলে পার্সোনাল লাইফ যদি ক্যারিয়ারের চেয়ে বড় হয়ে যায় তাহলে সেটার আরেকটা নাম দেওয়া উচিত সেই তারকার নাম হওয়া উচিত অন্য আরেক ধরনের তারকা যেমন যেমন পার্সোনাল তারকা কোন মুভির প্রচারের জন্য এই ঝামেলা আমি তো সেই মুভি আর মুভির প্রচারের জন্য এরকম নেগেটিভ আলোচনা করে কি মুভি কোনোটা এখন পর্যন্ত সেই রকম সুপারহিট হয়েছে পরাণ কি সেইভাবে হয়েছে হাওয়া কি সেভাবে হয়েছে আচ্ছা একজন শিল্পী শাকিব খানের ছবি হিট হওয়ার জন্য কি এই প্রচারণা লাগে লাগে তো না ইদানিং খুব একটা ট্রেন্ডিং বিষয় যে সুপারস্টার হলেই সিনেমা হিট আপনি কিভাবে দেখেন সুপারস্টার তো একটা দর্শক আছে আপনি শুধুমাত্র রাজকে দিয়ে তুলনা করেন যে শরীফুল রাজ আসলো পরাণ হিট গেল দর্শকের অপেক্ষা আছে না ওর সেকেন্ড একটা পরাণের মতো ছবি আসুক ও ধরেন মালিক আফসারের একটা ছবি যদি করে কিংবা ও যদি রায়হান রাফির আরেকটা ছবি করে যেখানে আমরা পরাণের রাজকে দেখতে পাবো ওই রকম তো আমরা তার জন্য হলে তো যাবো তো এরকমভাবে ধরেন শাকিব খান 50-60টা ছবিতে এসে তা প্রমাণ করছে দর্শক গেছে চঞ্চল চৌধুরী প্রমাণ করছে দর্শক গেছে যারাই প্রমাণ বা যারাই সুপারস্টার তাদের টানে তো দর্শক যায় তাহলে কি আমরা রাজকে সুপারস্টার বলতে পারি আপনি বললেন একটু আগে ও আমরা রাজকে সুপারস্টার বলতে পারি না আমি আপনাকে যে কথাটা বলেছি এই যে এই কথাটার ভিতরেও কিন্তু একটা অন্তর্নিহিত সত্য লুকায়িত আছে যে আমরা যখন কাউকে ভাইরাল করি তখন এই এর ধরনের ট্রিকি কিছু ব্যাপার থাকে আমি বলেছি যে ধরেন রাজ একটা ভালো কাজ করেছে একটা ভালো কাজ করে কি সুপারস্টার হয় দুইটা ভালো কাজ করে হয় সুপারস্টার শাকিব খান সে পরীক্ষিত এখন শাকিব খানের জন্য হলে দর্শক যে যায় এটা তো সত্যি রাজের জন্য তো এক ধরনের দর্শক তৈরি হয়ে গেছে পরাণ দেখে তৈরি হয়েছে না আমরা এখন অপেক্ষায় থাকবো না তো রাজ ছবিটাকে প্লাস করবে ডিরেক্টর ভালো হলে ছবিটা ভালো হলে রাজের জন্য দর্শক যাবে এভাবে করে একটার পর একটা যখন ও ভালো দিতে থাকবে তখন ডিরেক্টর আর দেখবে না গল্পও দেখবে না রাজ আছে আমি হলে চলে যাই এভাবে আবার রাজ যখন আমাদেরকে আশাহত করতে শুরু করবে আমি রাজ একটা নামের সিম্বল বলছি আশাহত শুরু করবে তখন আমরা বলবো যে না রাজ তো একা পারে না ডিরেক্টর মালিক আফসারি হলে ভালো হয় ডিরেক্টর রাফি হলে ভালো হয় ডিরেক্টর শঙ্খ দাশগুপ্ত হলে ভালো হয় জিনিসগুলো হচ্ছে যে ডিরেক্টর সুপারস্টার তৈরি করার ক্ষেত্রে একটি বড় অধ্যায় গল্প অধ্যায় ভাগ্য অধ্যায় এককভাবে কেউ কোনো কিছুর ক্রেডিট নিতে পারে না ছবি সুপারহিট হতে হবে দিন শেষে ছবি সুপারহিট না হলে কে সিয়াম কে জয় কে রাজ কে শাকিব খান কিছুই যাবে আসবে না পড়তে হয়তো শাকিব খানের 5 বছর সময় লাগবে কিন্তু সুপারহিট না হলে মানে 5 বছর পর পড়ে যাবে